ঠিক আছে, এটা খুবই নিন্দনীয় জিনিস। আমার ছি বলার থেকে আর কিছু এর থেকে ভালো কিছু আমি এ পাচ্ছি না। সব দেওয়ার কিছু আমার বলার রাখছেন না আপনি, আমি গর্ব করে লোক। হে, গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছে তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে ফ্রাইডে, আর আজকে আমি কোনো ব্লগ শুট করিনি। আজকে সারাটা দিন আমি একটু রেস্ট নিয়েছি, শরীরটা খারাপ ছিল বলে মেয়ে এখন শুয়ে আছে। আর আজকে ফাইনালি আমার চ্যানেলে একটা ইন্টারেস্টিং ভিডিও আমি পোস্ট করছি, যেটা এর আগে কখনো আমি করিনি। আমার চ্যানেলে এটা ফার্স্ট টাইম, সেটা হচ্ছে প্র্যাঙ্ক ভিডিও। এই ফার্স্ট টাইম আমি আমার চ্যানেলে কাউকে প্র্যাঙ্ক করছি। আর সেই প্র্যাঙ্কটা কাকে করছি জানো? আমার মাকে। আর আমি করছি না, শুভজিৎ করবে। তো আজকে শুভজিৎ আমার মায়ের ওপরে করবে হচ্ছে প্র্যাঙ্ক, আর এটা হচ্ছে দ্য ফার্স্ট প্র্যাঙ্ক ভিডিও অন মাই চ্যানেল। তোমরা এটা ফার্স্ট টাইম দেখবে, তো এটা ফার্স্ট টাইম আমিও করছি। এটা কোনো স্ক্রিপ্টেড নয়, আগে থেকেই বলছি, কেননা আমরা একদম ডাইরেক্টলি মাকে ফোন করব আর মায়ের সাথেই প্র্যাঙ্কটা করব। আর কতক্ষণ হবে, মায়ের কী রিয়াকশন হবে, মা কতটা কথা বলবে কি বাবা কতটা কথা বলবে আমি কিছুই জানি না, বিকজ মা মাঝে মাঝে আবার রেগে গেলে বাবার হাতে ফোন দিয়ে দেয়। তো কতটা কি হতে পারে, কি রিয়াকশন হতে পারে কিছু জানি না। তো এটা ফার্স্ট টাইম আমি এই প্র্যাঙ্কটা এক্সপেরিমেন্ট করছি আমার চ্যানেলে, আর স্পেশালি এটা হচ্ছে আমার মা বাবার ওপরে। তো অ্যাকচুয়ালি তোমাদের কাছে সাথে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আমার মা না, ছোটোবেলা থেকে আমি দেখে আসছি আমার মায়ের একটু ছুঁচি ভাই টাইপের ব্যাপার আছে। মানে আমার মা প্রচণ্ড এঁটো আঁশ এই ব্যাপারগুলোকে খুব মেনটেন করে। তো সেইটা নিয়েই আজকে শুভজিতে আমার মায়ের সাথে কথা বলবে ওভার দ্য ফোন, আর সেটা নিয়েই হবে প্র্যাঙ্ক। তো জানি না কীরকম কী হতে, কী রিয়াকশন হবে না হবে, আমার বাবা মা কী রিয়াক্ট করবে না করবে, বাট পুরোটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো শুভজিৎ এখন দেখো রেডি হয়ে আছে ফোন করবে বলে। আর আমার 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 বোন না লিটারালি আমার মায়ের ওপরে এত মানে জোর খাটিয়ে কথা বলে, তো সেটা দেখতেই পাবে। তো চলো প্র্যাঙ্কটা করা শুরু করি। আসলে আমার মা যে ছুঁচি ভাই না, তার জন্য আমার আমরা তো নেক্সট উইক যাচ্ছি বাড়িতে, তো মা বলেছে যে আমাদের মিক্সার গ্রাইন্ডার একটাই, তো সেটা আর কি নিরামিষের জন্য, যেহেতু ঠাকুরের ভোগ টোগ হয় তো পুজো আচার জন্য ওই মিক্সার গ্রাইন্ডারটা ইউজ হয়। এবার সেটাতে তো আর মেয়ের ভাত বা মাছ ডিম এগুলো তো আর আমরা পেস্ট করতে পারবো না, তো মা ওই জন্য বলে যে মা অন্যভাবে হলেও ওগুলো অ্যারেঞ্জ করে দেবে। এবার সেটা নিয়েই শুভ আজকে মায়ের সাথে ঝগড়া করবে। আর একটা জিনিস, আমার মা যেহেতু একটু পিটপিটে, তো ওই জন্য মা বলেছে যে মেয়ে যখন পটি করবে তখন সেটা ইয়ে করবার জন্য মা ওকে একটা জায়গা করে দেবে, সেই জায়গাটায় গিয়ে ওকে উঁচিয়ে নিতে হবে, যেহেতু এখন তো ভাত মাছ মাংস মাছ খাচ্ছে সেই জন্য। তো সেইটা নিয়েই শুভ আজকে এখন ঝগড়া করবে মায়ের সাথে, তো সেইটাই তোমরা এখন দেখতে পাবে। আমরা এই ভিডিওটা পুরোটাই মজা নিয়েই করছি, এটাকে সিরিয়াসলি নেবার কিছু নেই। আর আমার মা জানি না কি রিয়াকশন দেবে কি না দেবে, বাট সেটা তো পুরোটাই তোমরা দেখতে পাবে। এবার মাকে ফোন করেছে। হ্যালো হ্যালো, কি করছেন? গিয়েছেন বলছে, আমরা তো মঙ্গলবার বা বুধবার যাচ্ছি, যেরকম বৃষ্টি আসবে। হ্যাঁ, বলছি যে পিয়ালি বলছিল কি খাবার দাবারে কি অসুবিধা আছে, কি ব্যাপার বলুন তো। আর আমি কেন বুঝবো, মানে আমার মেয়ের খাবার দাবার আমি বুঝবো না, তো কে বুঝবে আপনি? হ্যাঁ, তো সেটা তো সে খাওয়াবেন আমিও জানি, কিন্তু কি বলছিল আপনাকে মেয়েকে, সে কিভাবে বড় হয়েছে তো দেখতেই পাচ্ছি। বলছি যে কি ভাত খাওয়াবেন না, মানে কি ব্যাপার বুঝতে পারলাম না। তাহলে কিভাবে খাওয়াবেন? ও তো এখন সেই পুরো পেস্ট করে খায় মিক্সিতে, বুঝলেন, মিক্সিটা পুরো পেস্ট করে তো খায়। এইরকম বোকা বোকা কথা বলা আপনার সাজে না, বুঝলেন তো।
ঠিকঠাক করে কথা বলে। হ্যাঁ 7 মাস বয়স হচ্ছে তোকে কি বলছিলাম নাকি মিক্সিতে পেস্ট করতে দেবেন না ভাত, কেন বলুন তো? কি আছে মিক্সিতে? তা আপনার মিক্সি নেই তো কি আছে? আমি তো দেখেছি আপনার মিক্সি আছে, একটা 1200 টাকা দামের মিক্সি আপনার নাতনির থেকে বড় হলো। হ্যাঁ হ্যাঁ 1200 টাকা দামের মিক্সি আপনার নাতনির থেকে বড় হলো, আর আপনি নাকি দিদা বলেছে ডালিয়া খাওয়াবে, বলেছে ডালিয়া। আর আপনি কি বলেছেন? আপনি বলেছেন আমার মেয়েকে ডালিয়া খাওয়াবে। কেন আমার মেয়েকে আমি ভাত খাওয়াই, ইয়ে খাওয়াই, সেই সব খাওয়াচ্ছি, সেসব কিছু নয়, আর আপনি আমার মেয়েকে খাওয়াবে? এই অবস্থা না, ব্যাপার স্যাপার বুঝতে পারছি না আপনার, এগুলো তো ঠিকঠাক নয়। আপনি তো আমার ঠিকঠাক লোক নয় তো তার মানে? না সত্যি আপনি নন, আমার অনেক, আমি আমার মেয়ের ব্যাপারে তো আমি এসব সহ্য করবো না। আমি দেখুন আপনাদের বাড়িতে যাই, আপনাদের অনেক নিয়ম আছে যেগুলো আমি বুঝতে পারি না, কিন্তু আমি তার সম্মান করি, কারণ এটা আপনাদের বাড়ি, কিন্তু এখানে তো আমার মেয়ের ব্যাপার। মিক্সিতেই পেস্ট করে দেবেন কেন? মিক্সিতে কি এমন হবে তাতে ভাত পেস্ট করলে? আপনার অসুবিধাটা কোথায়? আরে 1200 টাকা দিয়ে যদি আপনার সেরকমই মনে হয় এটু আর হয়ে যাচ্ছে, তাহলে আপনি পাল্টে নেবেন পরে, কেন একটুখানি করতে পারবেন না? এত কিছু তো করলেন, না না শোনা যাচ্ছে না, বলছি এত কিছু তো করেছেন, তা নয় পরে একবার মিক্সিটা নয় পাল্টে নেবেন, এমন কি বড় ব্যাপার? হ্যাঁ আঙ্কেল আন্টিকেই দিন, আমার আন্টির সাথেই কথা আছে, আপনার সাথে কথা বলেছি। আরে চা খাচ্ছি কি, আমার কথা শেষ হয়নি, দেখি ব্যাপার। আমার মেয়েটা কি রাস্তায় রাস্তায় কুড়িয়ে কুড়িয়ে পাওয়া নাকি? আরে আঙ্কেলকে কি বল, আঙ্কেল রান্না করেন না আপনি রান্না করেন? আজব তো, এই তো আপনি বললেন সেবারে এসে যে আমি রান্না করব, দুর্গা মাসি খেয়াল রাখবে, তো দেবেন তারপরে সেটা পেস্ট কি করে? আমার মেয়ে কি এখন দাঁত আছে নাকি যে দাঁত দিয়ে চিপি চিপি খাবে? কি করে পেস্ট করে দেবেন মিক্সি ছাড়া? ওই রকম ফাইন পেস্ট খায়, ওই রকম আঙুল দিয়ে চিপে চিপে খায় না। আরে আপনারা আপনার মেয়েকে বড় করেছেন, দেখুন না আপনাদের মেয়েরা কিভাবে বড় হয়েছে। বড় করলে হবে না তো, আমি তো করছি না। হ্যাঁ না একটু বেশি খাইয়ে ফেলেছেন আপনার মেয়ে, বেশি খাইয়ে ফেলেছে না, ওই রকম করে আমার মেয়েরা ঠিকঠাক জিনিস খাবে, ওরকম পেস্ট করে খাবে, আপনি সেটাই করে দেবেন। দরকার বললে আর একটা মিক্সি কিনে নেবেন, কেন একটা মিক্সি কিনতে পারবেন না নাতনির জন্য? একটা নতুন মিক্সি কিনতে পারবেন না? কত টাকা দাম একটা নতুন মিক্সি? 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকা, আর চলে না 2000 টাকাও যদি দাম হয় খরচা করতে পারবেন নাতনির জন্য? আরে আগেকার দিনে তো আগেকার দিন আমরা বড় হয়েছি, এখন তো এখনকার দিন, এটা তো এখনকার দিন। হ্যাঁ আমার মা আমাকে যেভাবে ইচ্ছে খাইয়েছে, আমি কি কথাটা হচ্ছে আপনি কিভাবে আপনার মেয়েকে খাইয়েছেন বা আমার মামা কিভাবে খাইয়েছে, না আমরা কিভাবে আমাদের মেয়েকে খাওয়াবো, বুঝলেন তো? পুরোনো কথা টেনে কি লাভ আছে? আমরা খেয়েছি, আমরা বড় হয়ে গেছি, সে আমি জানি সবকিছু সবভাবেই খাওয়া যায় না। আপনি তো করতে পারবেন না, আপনার হাতে ছাড়া যাবে না দেখতে পাচ্ছি, আপনি তো বিশ্বাসযোগ্য রইলেন না। মেয়েকে ছেড়ে যাবো, তারপরে দেখো মেয়েকে খাওয়ার নিয়ে এটা সঙ্গীর বাড়িতে বাথরুমে ফেলে রেখে দিয়েছে। আবার কি বলেছেন? আমার মেয়েকে পটি করলে বাথরুমে নিয়ে যাবে? হ্যাঁ কে বলেছে? মানে আপনার মেয়ে বলছে তো, আজব তো আপনার এত পিটপিটানি কিসের বলুন তো? আপনি কোথাকার একদম সাধু পুরুষ, হ্যাঁ কোথাকার সাধু পুরুষ আপনি? এই তো আপনার মেয়ে বলছে, জিজ্ঞেস করো নাই কি বলে, কি বলে আমার মেয়েকে বাথরুমে নিয়ে যাবেন আপনি? হ্যাঁ কি মানে আপনার ব্যাপার স্যাপার বুঝতে পারছি না তো, আপনি আপনি সত্যি কথা সত্যি বাচ্চা মানুষ করেননি আপনি?
আমি শুনেছিলাম আঙ্কেলই করেছে, আঙ্কেলই সব করেছে, দিদি আর এপিয়ালি। আমি তো আর কিছু বলছি না, আপনার মেয়েই বলেছে এইসব কথা। আপনি তো খাওয়াতেও পারেন না বাচ্চাকে, সেটাও তো পিয়ালি আমাকে বলেছে। এই তো পিয়ালি বলছে বাচ্চাকে, তাহলে আপনি খাওয়াতেও পারেন, আবার খেতেও দেবেন না। আগে অ্যাটলিস্ট খাবারটা তৈরি করে দিতে পারতেন, যদিও আমি আগে দুধ খেতে আপনি কিছুই করতেন না। হ্যাঁ, আরে কে ফুটে যাবে, ওর মা ফুটে যাবে না ওর বাবা ফুটে যাবে। তা ওরা তো তাই, পিয়ালি তো তাই বলছে যে পিয়ালি বলছে নাকি আপনার বাবা দুর্গা মাসি এসব করেছে। এই যে বলছে সব দুর্গা মাসি নাকি করেছে, পিয়ালি বলছে সব কিছু আমি বাকি বলছি। কোথায় চলে গেছিল, উল শিখতে গেছিল? মানে কি বছর দুয়েক ধরে উল শিখেছিল যে পিয়ালি তার ভিতরে বড় হয়ে গেছিল? আপনি খাইয়েছেন তাই তো? তাও একদিন আমার মেয়েকে খাওয়াতে দেখলাম, এই যে বলছে, এই দেখুন কি বলছে আপনার মেয়ে, এই দেখুন কি বলছে, এই দেখুন আপনার মেয়ে বলছে আপনি কিছু করেননি আঙ্কেল করেছে। কি বলবো বলো, তবে দেখুন যাই হোক না কেন এইরকম ছুঁচি ভাইগুলো নিজের নিজের নাতনির ক্ষেত্রে করবেন না কিন্তু বলে দিলাম, এত কিপটমি করা ভালো না, ঠিক আছে? এত কিপটমি আর ছুঁচি ভাই করা ভালো না কিন্তু, নাতনি কিন্তু বড় হয়ে আপনাকে ক্ষমা করবে না। হ্যাঁ, আমি কিন্তু ডিসেম, আমি কিন্তু জন্মের সময়ের কথাটা ভুলে যাইনি, আমার কিন্তু মাথায় আছে কথাটা। আমি এবারে গিয়ে দেখবো, আর যদি আমি দেখেছি, শুনুন না, আমি এবারে গিয়ে দেখবো, যদি আমি দেখেছি উল্টো পাল্টা কিছু। আচ্ছা শুনুন, যেটা বলছি সেটা শুনে নিন, এবারে তো যাচ্ছি, যদি উল্টো পাল্টা কিছু দেখেছি আমার মেয়ের ক্ষেত্রে, আমি একটা কথা বলে না আপনার বাড়িতে মেয়েকে যেতে দেবো না, আপনাকে আর আমার মেয়েকে দেখতে দেবো, সারা জীবন একদম ফোনেই শুধু শুনতে পাবেন। হ্যাঁ, যদি উল্টো পাল্টা আর কোনোদিনই যাবো না কিন্তু আপনার বাড়িতে, বলে রাখলাম, আমি রাখছি ফোনটা। আমরা আর কোনোদিন যাবো না তাহলে, যদি দেখেছি আপনি এসব করছেন তো। আপনি আমাদের ক্ষেত্রে করেন ঠিক আছে, আমরা বড় হয়ে গেছি, আমাদের এইসব আমরা ম্যানেজ করতে পারি, বাচ্চা ম্যানেজ করতে পারে। ওর যদি এখন ওই গোটা গোটা ভাত খেয়ে যদি শরীর খারাপ হয়ে যায়, কে দৌড়াদৌড়ি করবেন? আপনি আপনি তো বলেই খালাস হয়ে যাবেন, শরীরটা আর খারাপ হয়ে গেল রে, কি হবে রে, কি ডবল করে দেবেন? মানে আমার মেয়েকে ডবল খাওয়া তো শরীর খারাপ হয়ে যাবে, আমার মেয়েকে আপনি মোটা বানিয়ে দেবেন? হ্যাঁ, মোটা মানেও তো অসুস্থ। আপনি কি বলছেন তাহলে, আপনি কি বলছেন আপনি নিজেই বুঝতে পারছেন না এখন, বুঝলেন তো? দেখি এবারে গিয়ে যদি দেখে যে আপনি মিক্সিতে পেস্ট না করেছেন, আমিও দেখে নেবো আপনার নাতনি আপনার বাড়িতে আর কবে কি করে যায় আর আপনি কি যায়। আর ফোন করছে এখন, ভয়ে ফোনটা রেখে দিচ্ছে। হ্যাঁ, তোমার মা ভয়ে ফোন রেখে দিচ্ছে, রেখে দিলাম এই ফোন। হ্যাঁ, কথাটা শেষ করলেন না, মুখের ওটা ফোন রেখে দিচ্ছেন আপনি? ফোন আসছে, তা দিদির ফোনটা বেশি দরকার না, আমি আপনার সাথে কথা বলছি আর দরকার। তা দেখুন আমি আপনাকে সোজা কথায় বলে দিই, যদি গিয়ে দেখি আপনি এসব উল্টো পাল্টা কিছু করছেন, আমি কিন্তু পিয়ালি যাবে যাবে আমার মেয়েকে আর কোনোদিন আপনাদের সান্নিধ্যে আমি আসতে দেবো না, এই আমি বলে দিলাম, এটাকে আমার ওয়ার্নিংই ধরে নিন, ঠিক আছে? আর কোনোদিনও মেয়েকে নিয়ে যাবো, হ্যাঁ মেয়েকে নিয়ে যাবো না কোনোদিন, আর কোনোদিনও আমরা তোমাদের বাড়ি আর যাবো না, আমার মেয়েকে তুমি যদি ভাত খেতে না দাও না, ওরকম চটকে চটকে কেন, তুমি যদি তুমি যদি মিক্সি না দাও আমি তাহলে আর কোনোদিন তোমাদের বাড়ি যাব না। আর আপনি আর নাতনির মুখ আর দেখতে পাবেন না, ঠিক আছে? তখন ওই মিক্সিটাকে ধরে বুকে আগলে জড়িয়ে বসে থাকবে। অত ছুচি ভাই গিরি কিসের তোমার, অত ছুচি ভাই গিরি কিসের? এই তোমার মিক্সি আছে তো, আমরা দেখিনি নাকি মিক্সিটা বার করে দেবে নাতনি? জি জি জি, একটা না আপনার নাতনির থেকে একটা 1200 টাকা দামের মিক্সি হলো,
দাদুটা পুরনো ঢড়ঢড়ে মিক্সি একটা। ছি 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 ছি, এটা খুবই নিন্দনীয় জিনিস। আমার ছি বলার থেকে আর কিছু, এর থেকে ভালো কিছু আমি এ পাচ্ছি না। সব দেওয়ার কিছু আমার বলার রাখছেন না আপনি। আমি গর্ব করে লোককে বলবো, আমার শাশুড়ি এখন লজ্জার সহিত বলতে হচ্ছে। শাশুড়ি তো খারাপই তো হয়ে যাচ্ছে দেখছি। কত ভাবতাম যে আমার শাশুড়ি এই, আমার শাশুড়ি ওই, নিন্দে তো করবে, নিন্দের কাজ করছে না, নিন্দে করবেন না। সবাই যখন, সবাই যখন শুনবে আপনার এই কথা যে একটা 1200 টাকার মেশিনের জন্য ছুঁচি হওয়ার জন্য আপনি নাতনিকে খেতে দেননি, মুখের অন্ন ছিনিয়ে নিয়েছেন, তখন লোকে কি আপনার এ করবে, বাহওয়া দেবে, আপনাকে ছিচি করবে, ছিচি করবে আপনাকে, যে বলবে তা আপনাকে সবাই ছিচি করবে। আর এই কথাটা আমি সবার কাছে ছড়াবো যে আপনি নাতনি মুখের ভাত কেড়ে নিয়েছেন। আপনি ডালের কাঁটা দিয়ে কি উঠবেন সেটা পরের ব্যাপার, মেয়ের মিক্সিতে যেন ভাতটা পেস্ট হয়। আমি নিয়ে যাবো আপনাদের বাড়িতে, আমি নিয়ে যাবো মেয়েকে খাওয়ানোর জন্য। তাহলে বলুন চাল ডাল সব আমি নিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, সেটাই বলুন। আপনার মেয়ে বলছে যে আপনি আমাকে বলছেন, যাই হোক একে ফোনটা দিয়ে দিলাম, আপনার মেয়ে বাকি কথাটা থাকবে। আচ্ছা যাই হোক, যেটা আসল কথাটা বলি এবার, এইটা কিন্তু একটা মজা করছিল আপনার সাথে, বুঝলেন, এটা একটা মজার ভিডিও ছিল, আপনার মেয়ে ভিডিও বানাচ্ছে আর আপনার সাথে আমরা মজা করছিলাম, ঠিক আছে। ঠিক আছে, আপনার মেয়ের সাথে আবার কথা বলে নিন। ভিডিওটা তুমি চ্যানেলে দেখো। হ্যাঁ, চ্যানেলে আপনি দেখতে পাবেন ভিডিওটা। একে বলবেন, দিদিকে এলে বলবেন, দিদি দেখাবে, ঠিক আছে। ঠিক আছে, রাখলাম।